নমস্কার আমি রোহন নাক সকলকে স্বাগত জানাই আজকে আমি শেখাবো যে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করাতে হয় তার আগে বলি এটা এই সিরিজের সেকেন্ড ভিডিও তো যারা অলরেডি ইউটিউব করেন বা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন তারা এটা জানেন যে ইউটিউব মনিটাইজেশন প্রসেসের তিনটে স্টেপ আছে বা তিনটে স্টেজ আছে বা সহজ ভাষায় যদি বলি তাহলে ইউটিউব থেকে টাকা আপনার হাতে আসার জন্য আপনাকে তিনটে স্টেজ কমপ্লিট করতে হয় প্রথম স্টেজে আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় মানে আপনার চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে লিঙ্ক করাতে হয় যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি সেকেন্ড স্টেজে দশ ডলার কমপ্লিট হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার আইডি প্রুফ গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে হয় যেটা আজকের ভিডিওতে দেখাবো এবং থার্ড স্টেজে গুগল অ্যাডসেন্স আপনার অ্যাড্রেসে একটা পিন ভেরিফিকেশান লেটার পাঠায় সেই লেটারে থাকা সিক্স ডিজিট পিন কোড আপনাকে আপনার অ্যাডসেন্সে এন্টার করতে হয় যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই মেনলি তিনটে স্টেজ আছে এই তিনটে স্টেজে পুরো প্রসেসটা কমপ্লিট হয় তো এই সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন তো চলুন তাহলে আজকে এই পেমেন্ট মেথড আর আইডি প্রুফটা অ্যাড করিয়ে দেখায় ওকে আচ্ছা তো গুগল অ্যাডসেন্সে আপনার ইনকাম দশ ডলার হয়ে গেলে তারপর আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এবং একশো ডলার হয়ে গেলে তারপর আপনি পেমেন্ট উইথড্র নিতে পারেন ওকে তো দেখুন আমার এখানে একশো আঠেরো ডলার মতো ব্যালেন্স চলে এসছে মানে আমি এবার পেমেন্ট মেথড অ্যাড করতে পারি এখানে বলে রাখি এখানে অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে যে দেখা যায় যে ইউটিউব অ্যানালিটিক্সে দেখা যাচ্ছে যে আপনার দশ ডলার বা দশ ডলারের বেশি ইনকাম হয়ে গেছে অথচ আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে দেখছেন যে ব্যালেন্স এখানে জিরো এটা অনেকের সঙ্গে হয়ে থাকে অ্যাকচুয়ালি ইউটিউবের ইনকামটা গুগল অ্যাডসেন্সে অ্যাড হতে বা আপডেট হতে একটু টাইম লাগে প্রত্যেক মাসের মোটামুটি পনেরো তারিখের সময় করে আপডেট হয়ে যায় সো যদি আপনার পেমেন্ট অ্যাড না হয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নাই মাসের পনেরো তারিখ অবধি ওয়েট করুন দেখুন তার আগেই আপনার পেমেন্ট অ্যাড হয়ে যাবে অ্যাডসেন্সে ওকে সো এবার আমরা এখানে এসে এই পেমেন্ট অপশনে যাব সো এখানে দেখুন দুটো ইস্যু আছে প্রথম হচ্ছে আমাকে আমার একটা ভ্যালিড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং সেকেন্ড আমাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে তো আমি প্রথমে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেব সো তার জন্য এই নিচে আসবো তারপর এই অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব আচ্ছা তো আমাকে সরাসরি এখানে পাঠিয়ে দেওয়া হলো অ্যাড পেমেন্ট মেথডে এটা একটা ওয়্যার ট্রান্সফার মেথড মানে যেটা সরাসরি ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার কাছে পেমেন্ট মেথডে দুটো অপশন আসবে একটা হলো ওয়ার ট্রান্সফার মেথড আর একটা হলো চেকের মেথড কিন্তু ইন্ডিয়াতে একটাই অপশন আছে যেটা ওয়ার ট্রান্সফার আমরা সবসময় ওয়ার ট্রান্সফার মেথডটাই চুজ করবো কারণ এটাতে একদম সরাসরি আমাদের ব্যাংকে টাকাটা ডিপোজিট হয়ে যাবে সো এই পেমেন্ট মেথডে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য মেনলি আমাদের পাঁচটা জিনিস অ্যাড করতে হবে প্রথম হলো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার মানে যার নামে অ্যাকাউন্টটা আছে তার নাম সেকেন্ড নেম অফ ব্যাঙ্ক ব্যাংকের নাম থার্ড অ্যাকাউন্ট নাম্বার ফোর্থ আইএফএসসি কোড মানে ব্যাংকের যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের কোড হলো আইএফএসসি কোড ফিফথ হলো সুইপ কোড সুইপ্ট কোড হলো একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান কোড এই কোডটা আপনার প্রয়োজন হবে না হলে আপনার এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশানটা আসবে না মানে পয়সা আসবে না সো এই পাঁচটা জিনিস আমাদেরকে ঠিকঠাকভাবে এখানে এন্টার করতে হবে তো তার আগে আমাদেরকে এই পাঁচটা জিনিস ঠিকঠাকভাবে জোগাড় করতে হবে কোন কোন দেশে এই আইপিএসি কোডটা লাগে না আমাদের দেশে মানে ইন্ডিয়াতে আইপিএসি কোডটা লাগে এই ব্যাংকের ইনফরমেশনটা জোগাড় করার জন্য আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনাকে এই সব ইনফরমেশান তারা দিয়ে দেবে যদি আপনি ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট না করেন তাহলে আপনি আর কোথায় কোথায় থেকে এই ইনফরমেশানগুলো পেতে পারেন যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে এই ওয়েবসাইটটাতে আসবেন ওয়েবসাইটটার নাম হলো আইপিএসসি সুইপ্ট কোডস ডট কম এখানে এসে আপনি ইন্ডিয়ার যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের ইনফরমেশান পেয়ে যাবেন সো এখানে এসে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক সিলেক্ট করবেন আমার এক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমি অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করলাম এরপর আপনি কোন স্টেটে আছেন সেটা সিলেক্ট করবেন আমি বেঙ্গল সিলেক্ট করে নেব এরপর কোন ডিস্ট্রিক্টে আছে সেটা সিলেক্ট করে নেবো কলকাতা সিলেক্ট করে নিলাম এরপর ব্রাঞ্চ নেম সিলেক্ট করে নেবো ব্রাঞ্চ নেম সিলেক্ট করার জন্য আমার লেকটাউন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সো লেকটাউন ব্রাঞ্চে এটা সিলেক্ট করে নিলাম দেখুন এখানে পুরো একদম ডিটেলস চলে এসছে যে আইএফএসি কোড কি সুইফট কোড কি সো এভাবে আপনি ডিটেলস বের করে নিতে পারেন ঠিক আছে এবার আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কি করবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এই ওয়েবসাইটটাতে আসবেন নাম হচ্ছে ব্যাঙ্কস বিডি ডট ও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সো এখানে এসে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যদি আমি ধরলাম আমার ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে সো আমি এখানে ক্লিক করলাম এরপর এখানে ব্রাঞ্চেস এখানে ক্লিক করব এরপর ধরুন আপনার কোন ব্রাঞ্চে মানে কোন ডিস্ট্রিকে ব্রাঞ্চ আছে সেটা সিলেক্ট করে নেবেন ধরুন আমি ঢাকা ডিস্ট্রিকে সিলেক্ট করে নিলাম আমার এখানে ধরুন অ্যাকাউন্ট আছে সো এখানে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে নেবেন সো আমি ধরুন উত্তরা সিলেক্ট করে নেব উত্তরা সিলেক্ট করে নিলাম দেখুন এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে টেলিফোন নাম্বার ফ্যাক্স কোড সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ওকে সো এভাবে আপনারা ডিটেলস বের করে নিতে পারেন ওকে এবার মেন টপিকে চলে আসি সো আমি আমার ব্যাংক ডিটেলস কালেক্ট করে এই নোটপ্যাডে সেভ করে রেখেছি ওকে সো আপনারা এরকমভাবে নোটপ্যাডে সেভ করে রেখে দেবেন তাহলে আপনার এখান থেকে একদম সরাসরি কপি পেস্ট করে দেওয়া হবে খুব সুবিধা হবে তাতে প্রথমেই বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নেই এরপর নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নিজের নাম দিয়ে দেব এরপর ব্যাঙ্ক নেম দিয়ে দেব অ্যাক্সিস ব্যাঙ্ক এরপর আইএফএসসি কোড দিয়ে দেব এরপর সুইফট কোড দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো এখান থেকে কপি করে নেবো দিয়ে তারপর জাস্ট এখানে পেস্ট করে দেবো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আর একবার রিপেস্ট করে নেব ওকে সো ডিটেলস অ্যাড করা হয়ে গেছে খেয়াল রাখবেন এখানে যেন একটুও ভুল না হয় সো ভালো করে চেক করে নেবেন কিন্তু যেন এই অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড বা সুইফট কোড যেন আপনি ভুল এন্টার করবেন না একবার নয় দশবার চেক করে নেবেন যেন ভুল না হয় এতটুকু যদি ভুল হয় তাহলে কিন্তু পেমেন্ট আসবে না এরপর এখানে দেখুন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড এটা টিক দেওয়া আছে এটা সবসময় টিকই থাকবে এটাকে আনটিক করবেন না মানে এটা টিক দেওয়া থাকলে এইটাতে পরে আপনার অটোমেটিক্যালি পেমেন্ট ঢুকতে শুরু করে দেবে আর আপনাকে কোনো রকম কিছু করার প্রয়োজন পড়বে না সো এরপর আর একবার পুরোপুরি ভালো করে চেক করে নেবো দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করব। সো দেখুন আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে এরপর দেখুন উপরে ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট সো পেমেন্ট রিলিজ করার জন্য আমাদেরকে কিছু অ্যাকশন করা লাগবে সো এই অ্যাকশানে ক্লিক করবো এখানে দেখুন ভেরিফাই ইয়োর আইডেন্টি সো আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে হবে সো ভেরিফাই নাও এখানে ক্লিক করব আচ্ছা সো এখানে কি লেখা আছে দেখুন ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স ইউ ওন বি এবেল টু এডিট ইউর নেম আফটার সাবমিটিং ডকুমেন্টস অর আফটার ইউর আইডেন্টি ইজ ভেরিফাইড মানে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে পেমেন্ট রিসিভ করার জন্য আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে এবং একবার আপনার আইডেন্টি ভেরিফাই করা হয়ে গেলে আপনি গুগল অ্যাডসেন্সে আপনার নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি এই পেমেন্ট অ্যাড্রেসটা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন পেমেন্ট অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে আপনার পেমেন্ট আসবে বা যে অ্যাড্রেসে আপনার পিন ভেরিফিকেশান লেটারটা আসবে সেই অ্যাড্রেসটা ওকে এই অ্যাড্রেসটা যে কোনো সময় চেঞ্জ করা যায় আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন না হলে এটা নিজের মতো যা আছে সেটাই মানে আগে যেটা এন্টার করেছিলেন সেটাই রেখে দেবেন আমি এই অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবো এই কারণেই চেঞ্জ করব কারণ আমার এখানে কলকাতার অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু আমি এই সময় কলকাতার অ্যাপার্টমেন্ট নেই আমি কোভিড নাইন্টিনের জন্য এখন লকডাউন শুরু হয়ে গেছে সেই জন্য আমি গ্রামের বাড়িতে আছি তো আমি চাইছি গ্রামের বাড়িতে আমার পিন ভেরিফিকেশান লেটারটা নিতে সো আমি এটা চেঞ্জ করে নেবো তো তার জন্য এই এডিট বাটনে ক্লিক করব তারপর আমার এই গ্রামের অ্যাড্রেসটা আমি একে একে অ্যাড করে নেবো এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ না করতে চান যেটা রেখেছেন আপনি সেটাই যদি রাখতে চান তাহলে কোনো প্রয়োজন নেই চেঞ্জ করার ওকে আমার প্রয়োজন ছিল বলে আমি চেঞ্জ করে নিলাম এরপর আপনাকে আপনার কোনো ভ্যালিড আইডেন্টিটি প্রুফ বা ফোটো আইডি অ্যাড করতে হবে গুগল অ্যাডসেন্স ইন্ডিয়াতে যেসব ফটো আইডেন্টিটি প্রুফ অ্যালাউ করে সেগুলো হলো ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ভোটার আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ডকে অ্যাকসেপ্ট করা হয় না এবং সেটা এখানে ভালো করে লেখা আছে দেখুন ওকে সো আমি এখানে আমার আইডেন্টিটি প্রুফ হিসাবে আমার সফট কপি অ্যাড করে নেবো পাসপোর্ট অ্যাড করলে খুব ভালো হয় কারণ পাসপোর্ট হলো কোনো দেশের সর্বোচ্চ নাগরিকত্বের প্রমাণ ওকে সো এই আপলোড বাটনে ক্লিক করব তারপর এই পিকচারটা সিলেক্ট করে অ্যাড করে নেবো এখানে খেয়াল রাখবেন যে আপনি যে আইডেন্টি প্রুফ আপলোড করছেন সেখানে যেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবিই থাকে এবং সেটা আপনি মোবাইল থেকেও ছবিটা তুলতে পারেন বা স্ক্যানার থেকেও স্ক্যান করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যেন এভাবে দুটো পিস্টার ছবি ভালোভাবে দেখা যায় ওকে এরপর সাবমিট বাটনে ক্লিক করব সো দেখুন ভেরিফিকেশান ইন প্রোগ্রেস সো এখানে লেখা আছে যে এই প্রসেসটা কমপ্লিট হতে কয়েকদিন সময় লাগতে পারে এবং কমপ্লিট হয়ে গেলে সেটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো গটিতে ক্লিক করবো এখানে এসেও দেখুন সে একই কথাই লেখা আছে ইয়র আইডেন্টি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশান ভেরিফিকেশানের জন্য কিছুদিন অ্যালাউ করুন ওকে যেহেতু আমি আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ইউজ করেছিলাম তাই আমার তিন ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছিলো মানে পেমেন্ট মেথডও ভেরিফাই হয়ে গেছিলো এবং আইডেন্টি প্রুফও ভেরিফাই হয়ে গেছিল দেখুন আমার কাছে কিন্তু মেল চলে এসেছিল যে প্রাইমারি পেমেন্ট মেথড চেঞ্জ আর আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল দেখুন আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে সো আপনারও আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেলে আপনার কাছে এরকম ইমেল চলে আসবে সো এভাবে আপনি সাকসেসফুলি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন এবং আপনার আইডেন্টি প্রুফও ভেরিফাই করাতে পারেন ঠিক আছে সো পরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনাকে পিন ভেরিফিকেশান লেটার অ্যাড করতে হয় তো আজকের জন্য এতটাই ধন্যবাদ